চিরজনমের মতো তোমার হয়ে গেলাম, হয়ে গেলাম প্রভু। জগতে তুমি মিলে অন্ধবার কেবল আছে বহু, আমি যে চির জন্মের মতো প্রভু গো, আমি তোমার হলাম রে, এভাবে তুমি আমার প্রভু বয়াবে তোমা
ছাড়া তোমার চরণে দিবার মত কিছু শব্দ নাই নাই প্রভু Oh,
আমার তুমি আর পার চরাচরে লক্ষ্য করবেন, এই জগতে অধম ছাড়া কাঙ্গাল ছাড়া কেউ কোনোদিন তোমার ভগবানের চরণ কৃপা লাভ করতে পারে না। ভগবানকে যারাই ভালোবাসে তারাই জগতে বড় কাঙ্গাল, তারাই দুঃখী, তারাই অধম। অধম ছাড়া কাঙ্গাল ছাড়া তার চরণ পাওয়ার যোগ্য কি আছে? আপনারা যদি অধম না হতেন, ভগবান ভালোবাসার যদি কাঙ্গাল না হতেন, এখানে পাগলির মতো কেন ছুটে এসেছেন বলে? পাগলের মতো ছুটে এসে ভেসে যাচ্ছেন চলে। অভাব না থাকলে তো জগতে কেউ কাঁদে না বাবা। যাদের জগতে অভাব আছে তারাই বড়, তারাই বড় দুঃখী। এই আসরে বসে বসে যে আপনারা ভেসে যাচ্ছেন সবাই নয়নের জলে, অভাব আছে বলেই তো কাঁদছেন, তাই না মা? কি বাবা, অভাব যদি কিঞ্চিত আপনাদের অন্তরে না থাকতো এখানে এত কষ্ট করে এসে বসেও থাকতেন না বাবা। অভাব এই জুড়ে জগতের কোনো বস্তুর অভাব নয়, কোনো ঐশ্বর্যের অভাব নয়, ধনের কাঙ্গাল নয়, পুত্রের অভাব নয়, কন্যার অভাব নয়, বাড়ি গাড়ি ধন ঐশ্বর্যের অভাব নয়। একটি মাত্র জীবনের বড় কঠিন অভাব, সেটি হলো গৌর গোবিন্দের চরণ ভক্ত সঙ্গ পবন অভাব। গীতায় ভগবান বললেন, হে অর্জুন, সাধুরা আমার প্রাণ, আমিও সাধুদের প্রাণ, যেরূপ সাধুরা আমাকে ছাড়া কিছু জানে না, আমাকে ছাড়া কিছু বোঝে না, আমিও যে সাধুদের সঙ্গ ছাড়া কিছু বুঝি না। তাহলে ভগবানকে ভালোবাসলে কেন তাকে কাঙ্গাল হতে হয় বাবা? ডক্টর মহানন্দ ব্রহ্মচারী যে বলছেন, ঐশ্বর্য আর হলো মাধুর্য। জগতে যারা ঐশ্বর্য নিয়ে পড়ে আছে এই মাধুর্যের মাঝে যে কত সুখ, কত যে শান্তি, কত যে আনন্দ, কত যে প্রেম, কত যে ভক্তি ভালোবাসা লোকই আছে বাবা। তারা তো জগতে ঐশ্বর্য জানে, জগতে কেউ কখনো বুঝতে পারে না। সৎ সাধু গুরু বৈষ্ণবের কৃপায় হোক, সৎ সাধু গুরু বৈষ্ণবের কৃপায় হোক, আর আমার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের করুণায় কৃপায় হোক। যদি কোনো ভক্ত এই মাধুর্যের রসকে কণামাত্র আস্বাদন করতে পারে, তার নিকটে ঐশ্বর্য অতি তুচ্ছাদি তুচ্ছ তুচ্ছ। কেন? ভগবান গীতায় প্রমাণ করলেন, হে অর্জুন, অনিত্যের সুখটাই হলো একমাত্র দুঃখের কারণ। এই অনিত্যের ঐশ্বর্যের মধ্যে কেউ জীবনে সুখ পেল, শান্তি পেল মা, কেউ বলতে পারবে আমি জগতে পরম সুখী মানুষ?
আমার মতো সুখী মানুষ জগতে আর কেউ নাই। আমাদের জীবনের কোনো দিক না হই কোনো দিক দুঃখ, কোনো দিক না হই কোনো দিক জ্বালা যন্ত্রণা বিরহ ব্যথা আছে, আছে না মা? মানব জীবনের কর্মের এই যে কর্ম অনুযায়ী কিন্তু ফল ভোগ, তাই না? ভগবান প্রমাণ করলেন হে অর্জুন জীবের ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এই ত্রিতাপ জ্বালাগুলো মানুষ কেন আমরা ভোগ করছি, কেন ভোগ করছি? কারণ অভাব আছে, জীবনের অহংকার আছে, মান অভিমান আত্মগৌরব আছে আমার। বাবা কেন আমার আমিত্ব, কেন অহংকার? বাড়ি গাড়ি টাকা করি হবে একদিন বিশ্বের বলি, কেন পরম মনে এত বাহাদুরি? যেদিন ঘরে বিশ ওই বিছানায় পোষাপার পায়খানা করি, নষ্ট করবা ঘর, কেউ কইব না ধর্মে বুড়ারে, কেউ কইব না ধর্ম। কেন করছি যে এত জমির বাহাদুরি, এত বিদ্যার অহংকার, রূপের গৌরব কেন বাবা? ভক্তি শাস্ত্রে কৃষ্ণদাস গোস্বামী বললেন জীবের পঞ্চ অভিমান, জাতি বিদ্যা রূপ যৌবন, আরেকটি হলো মহত্ব। কেন জাতির গৌরব? আমি উচ্চ বংশে জন্মগ্রহণ করেছি, আমি বৈষ্ণব কুলে, আমি ব্রাহ্মণ কুলে, ব্রাহ্মণের সন্তান, আমি যাব কেন ওই ভক্ত সঙ্গ করতে? এই যে একটি জাতির অভিমান গৌরব, বিদ্যার অহংকার, আমি মাস্টার, আমি ডক্টর, আমি প্রফেসর, ইঞ্জিনিয়ার, অনেক কিছু মা। তাইতে গোদাবরীর তীরে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত রায় রামানন্দকে একটি প্রশ্ন করলেন, বলো তো রায়, বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? প্রভুর চরণে প্রণাম নিবেদন করে বললেন, প্রভু এই জগতে বিশ্ব ভক্তি প্রেম বিদ্যা জগতে বিদ্যা, আরেকটি প্রশ্ন করলেন, বলো তো রায় সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি গুণী? প্রভুর প্রশ্নের প্রতি উত্তরে বললেন, প্রভু সম্পত্তির মধ্যে গুণী এই জগতে যারা কৃষ্ণ ধনের ধনী, যারা গোবিন্দ ধনের ধনী প্রভু, এই জগতে একমাত্র তারাই ধনী গণী প্রভু। এই জড়িয়ে জগতের সুশিক্ষায় শিক্ষিত হলে আমি একটি পরম জ্ঞানী মানুষ, বাংলাদেশের লেখাপড়া শেষ করেছি বলে একটি জ্ঞানী মানুষ, আমি আমার ভবনদী পার হতে পারলাম কি বাবা? খালি কলস আর ভরা কলস কখনো বাজে না। তাইতে যারা অতীব জ্ঞানী, ভগবান বললেন এই জগতে জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ ভক্ত। কোন জ্ঞান জগতে অনেক পাণ্ডিত্য, অনেক কিছু করছি, অনেক বিবেক বুদ্ধি, কিন্তু আমার ভগবানের চরণের কোনো বিবেক নাই, মতি নাই, ভক্তি নাই। তাহলে ভগবান কোথায় থাকেন? ভগবানের বাসা বাড়ি ঠিকানা কত দূরে বাবা? ভগবান কোথায় আছে? আর ধর্মই কাহাকে বলে? ভগবান সেখানেই আছেন, সেখানেই বিরাজ করছেন, বেদ উপনিষদ প্রমাণ করছেন সর্বং খলিদং ব্রহ্ম। আমি প্রত্যেকটি জীবের মাঝেই পরমাত্মা রূপে বিরাজ করছি। ভগবান যদি প্রত্যেকটি জীবের মাঝে পরমাত্মা রূপে বিরাজ করে থাকেন, তাহলে
আপনার চরণধুলি আমি যদি বক্ষে ধারণ করি আমার ভগবানের চরণ পাওয়া হবে না কি বাবা? আপনার সঙ্গে যদি আমি প্রেম আলিঙ্গন করি আমার ভগবানের সঙ্গে আলিঙ্গন হবে না? ভগবানই যদি আপনার হৃদয়ে বিরাজ করে আমার মুখে তৈরি কথা না, উপনিষদ বেদ অধ্যয়ন করবেন, খুলে দেখবেন, গীতাও ভগবান প্রমাণ করলেন আমি ভক্তি গীতমা জারি বিরাজ পরমাত্মা। তাহলে ধর্ম কোথায় লুকিয়ে আছে? স্বামী বিবেকানন্দর আমার মুখের বাণী কি, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইয়া হইতে ধর্ম আর সুস্রা সৃষ্টির জীব সেরা জীব কি জীব বাবা? এই মানব জীব, তাই না? সুস্রা সৃষ্টির সেরা জীবন এই যে আমাদের মানব, এই মনুষ্য দুর্লভ জনম, এই জনমটা পেয়েছি কিন্তু ভজন ভক্তিতে মতি নাই, শুধু এটুকুই জ্ঞান অর্জন করলাম মানুষ মানুষ করে জন্ম নিয়েছি মানুষ, মানুষের হুঁশ জ্ঞানটা আমার এখনো হলো না, মানুষের মনুষ্যত্বটুকু আমি অর্জন করতে পারলাম না, আকারে শুধু মানুষ হয়ে আছে, সারাদিন শুধু আমার কর্ম হলো মানুষের সরল মনে দাগা দেওয়া, আঘাত দিয়ে কথা বলা, এটাই কি ধর্ম? না, শ্রী অনুকূল ঠাকুর বললেন এই জগৎবাসী এটাই ধর্ম কোনটা? এই বাক্য দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে পরের হিত করা, যদি তোমরা বিবেক বাক্য দিয়ে বুদ্ধি দিয়ে নাও বা সহযোগিতা করতে পারো মানুষকে, তোমরা একটু অর্থ দিয়ে সহযোগিতা করো, এটাই হলো ধর্ম। ভগবান বললেন আমাকে ভালোবাসার আগে তোমরা ভগবানের ভক্তকে ভালোবাসো, স্রষ্টার সৃষ্টির জীবকে ভালোবাসতে শিখো, আমার সঙ্গ করার আগে ভক্তের সঙ্গ করো, আমার চরণ ধুলা বক্ষে ধারণ করা আগে। ভগবান নিজেই বললেন হে নরলোক আমা হইতে আমার নাম বড়, নাম হইতে আমার ভক্ত বড়, ভক্তের চাইতে যে ভক্তের চরণ ভগবান কে কিসের টানে কিসের পরে কিসের ডম্পে নিয়ে আসলেন? ভক্তির বলে প্রেমের বলে, তাই না? অন্তরে যদি আপনাদের কিঞ্চিত প্রেম ভক্তি না থাকতো এখানে ভগবান আসতো না। এই যে ভগবান কোথায় বাবা? আপনাদের দেহ বৃন্দাবন ধামের মধ্যে। তাহলে ভগবান ভক্তির চরণ কোথায় রেখেছেন? ভাগবত প্রমাণ করলেন বাবা ক্ষীরোদ সাগরে যদি নারায়ণের মা লক্ষ্মী মাতার চরণ সেবা করছিলেন, ভিগুমণি কিন্তু পরীক্ষা করছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে সবচেয়ে বড় কে, ভিগুমণি পরীক্ষা করছিলেন না নারায়ণকে? সর্বপ্রথমে গিয়ে কি করলেন? পদাঘাত করলেন, বক্ষে লাথি মেরে দিলেন। তখন প্রভু বললেন ভক্তরে চরণে তো আঘাত লাগে, আমার এই বক্ষে আঘাত করা, এই বক্ষে ভক্ত যখন লাথি মেরে দিলেন বাবা, ভগবান নয়নের জলে ভেসে গিয়ে বললেন ভক্ত কি আঘাত লাগে না?
তোমার এখানে আসা খুবই আমার তোমার চরণ দুখানি প্রণাম করা তোমার উচিত ছিল। ভক্তরে এই যে আমি ভক্তের চরণ দুখানি তোমাদের পক্ষে, তোমাদের চরণ দুখানি আমি আমার পক্ষে রেখে তাইতে হে ভক্তগণ, যদি ভগবানের নামে কাঁপতে হয়, যদি এই পথে আমাদের আসতে হয়, এই পথে যদি এসে দাঁড়াতে হয় দেহের সময় থাকতে, তোমার ওই উঁচু মাথাটি আগে বৈষ্ণব চরণে নিয়ে দাও। একটি ভক্তের মন প্রাণ কেমন হতে হবে? ভগবান কি তাই বললেন, অহংকারং পলঙ্কামম ক্রোধম পরিগ্রহম বিমোচ্য নির্মল শান্তই ব্রহ্ম ভাই কল্পতে কল্পতে। আবার ভক্তি শাস্ত্রকার প্রমাণ করলেন, তৃণাদপি শনিচেন তরুণ এব সহিত না অমানিন মামদের কীর্তনিয়া সদা হরি। তৃণ শব্দের অর্থ কি বাবা? আর তরু শব্দের অর্থ একটি বৃক্ষ। তোমরা তৃণের মতো হও ছোট ঘাসের মতো, আর ওই বৃক্ষের মতো হও সহনশীলতা ধৈর্যশীলতা। ওই বৃক্ষটি যেমন শত আঘাত মানুষের নীরবে সহে, শত আঘাত পেয়েও কখনো প্রতিবাদ করতে পারে না করে না, তাইতে ভগবান বললেন, হে অর্জুন, এই জগতে যারা আমার যুগের শ্রেষ্ঠ, যারা পরম আমার প্রিয় ভাজন, তারা হাতিতে কুকুরের সমান জ্ঞানে চলে, তারা মান অপমানে কখনোই বিচলিত হয় না, যারা জগতে শত্রুকে মিত্র জ্ঞানে ভাবনা করতে পারে, জগতে তারাই আমার যুগের শ্রেষ্ঠ। তাইতে হে বৈষ্ণবজন, যদি তোমরা ভগবানের চরণ ভিক্ষা পেতে চাও, তোমার ওই উঁচু মাথাটি আগে বৈষ্ণব চরণে নয়ে দাও। বৈষ্ণবের চরণে যদি তোমার ওই উঁচু মাথাটি নুয়ে দিতে পারো, নুয়ে দিতে পারো, তোমার ভগবানের চরণ পাবার আর জীবনে বাকি থাকবে না। তাইতে আগে মাখো মাখো বৈষ্ণব, চরণ ধুলি তোমরা মাখো মাখো, বৈষ্ণব চরণে কৃষ্ণ প্রেম ভক্তি
ও তোমরা আখো আখো শুনবে, ও শুনবে ধ্বনি মাখো, তাই তেদের সময় থাকতে
আমাদের জীবনের সময় গেলে ভাগ্যে ভাগ্যে আর হবে না রে, আপনারা যেন ভগবানের আপন জন হবার জন্য এসছেন, তাইতে আমার প্রেমময় ভাবময় রসময় শ্রীমন গৌর সুন্দর এসেছে এমন মাধুর্যের মনোমুগ্ধকারী মূর্তি নিয়ে। কেমন বৈষ্ণব মহাজন জানিয়ে দিচ্ছে দেখো, হে জগজনার আনন্দ নিরানন্দ আছে
নিরানন্দের আশ্রয়ে এসেছেন আপনারা, তাই জন্ম করে নিরানন্দ থাকবেন। আনন্দে কি করছেন আজকে আপনারা, হাসছেন না কাঁদছেন কোনটা? আনন্দে ভেসে যাচ্ছেন নয়নের জলে। অধিক মানুষ আনন্দের উচ্চতরে পৌঁছে গেলে তারা বিকলিত হয়েই কাঁদে। মা কেন, এই যে আনন্দ, আনন্দে কাঁদছেন কারণ ভগবানের আরেকটি নাম হলো পরমানন্দ। ভাগবত প্রমাণ করলেন ভগবানের আরেকটি নাম হলো কি, পরমানন্দ। এই জগতে যারা পরমানন্দের সঙ্গে সঙ্গ লাভ করতে পারে তাদের জীবনে আর কখনো কোনো প্রকার নিরানন্দ থাকতে পারে না। সেই আনন্দের উপরতি নিয়ে এসেছেন কেমন হেমশয়ে। হেম শব্দের অর্থ কি সোনা, হেমশয়ে সোনার সঙ্গে আমার গৌর সোনার তুলনা করলেন। এই জড়িয়ে জগতের সোনা এই সোনার সঙ্গে কেন তুলনা করলেন বাবা? এই জগতের সোনা মানুষের কাছ থেকে কত ভালোবাসা পায় তাই না? সোনা কখনো চাই না মানুষ আমাকে ভালোবাসুক, আমাকে মূল্যায়ন করুক, চাই না। চাইতেই সোনা ভালোবাসা পেয়ে যায়। কি মা কি বাবা, একটু ভেবে দেখেন তো আমার গৌর সোনাকে এই জড়িয়ে জগতের সোনার মতো কয়জন আমরা মূল্যায়ন করতে পারছি? আমি তো গরিব মানুষ, আমার কিন্তু এত সোনা গহনা কিছু নাই বাবা, যা দেখছেন তাই। এই জগতে যাদের অর্থ সম্পদ টাকা পয়সার অভাব নাই, স্বর্ণের অলঙ্কার গুলো কেমন করে রেখে দিয়েছেন বলেন তো? ভালো করে রেখে দিয়েছেন তো? কি আসছেন কেন? বেশি আছে তাই আসছে। সোনা কেমন করে আপনারা নিজ ঘরে কিভাবে যত্ন করে রেখেছেন? যত্নে আছে না অযত্নে আছে? মূল্যহীন হয়ে আছে ঘরে? বারবার লক্ষ্য দেখি আমার সোনা কেমন আছে, ভালো আছে না মন্দ আছে না, কেউ আবার চুরি করে নিয়ে গেছে। মনে কিন্তু অনেক ভয় থাকে তাই না? সোনার প্রতি আপনার আমার অনেক লক্ষ্য। আর ঘরে আমার গোপাল ঠাকুর গৌর সোনা আমার কেমন আছে একবার কেউ লক্ষ্য করছে? সে যত্নে আছে না অযত্নে আছে, খেয়েছে কি না খেয়েছে একবার কেউ সারাদিন অন্তে তাকে গিয়ে জিজ্ঞাসা করি, গৌর গোপাল গোবিন্দ তুমি খেয়েছো কি না, তুমি সুখী আছো আমার ঘরে না দুঃখী আছো? বাবা কেউ প্রশ্ন করেছি বাবা? প্রশ্ন করে দেখো ভগবান তোমার কথায় উত্তর দেয় কিনা। তাহলে এই জড়িয়ে জগতের সোনাকে এমন কোনো মানুষ নেই যে আমরা মূল্যায়ন করি না ভালোবাসি না। সবাই তাকে মূল্যায়ন করি ভালোবাসি, তাকে সম্মান দেই। কেন, সোনার যে অনেক টাকা মূল্য। কি দাদা, এক ভরি স্বর্ণ কিনতে যান কত টাকার দরকার হয়? এক লক্ষ টাকা, সামান্য টাকা নয়, এক লক্ষ টাকা গুনে দেখেন সামান্য সোনার জন্য। যাদের টাকা পয়সার জগতে অভাব নাই, এক লক্ষ টাকা ঘড়ি লাগলে কি আর দশ লাখ টাকা লাগলে কোনো যায় আসে না, কিনতে পারবে? পারবে না বাবা। যদি আমার মতো একটি গরিব মানুষের মনে আশা জাগে আমি একটি স্বর্ণের মালা গলায় পরব, সারাদিন অন্তে আমার সংসারে একমুষ্ট ভাত জোটে না, আমি এক লক্ষ টাকা কিভাবে কোথায় পাব? আমি যদি কিনতে যাই আমাকে কঠোরভাবে অর্থ উপার্জন করতে হবে, অনেক কষ্ট করে, অনেক অনেক কষ্ট করে আমি অর্থ উপার্জন করে এক লক্ষ টাকা নিয়ে গেলাম স্বর্ণকারের নিকটে। স্বর্ণকারের নিকটে গিয়ে স্বর্ণ ক্রয় করে নিয়ে সুন্দর ডিজাইনের একটি মালা তৈরি করে এনে গলায় পরলাম। মালার কাছ থেকে কি পাবো আমি? ওই স্বর্ণের মালাটি এত
কষ্ট করে বিনিময়ে পড়লাম, এই দেহে আমি কি পাবো? মনে দেহের একটু সৌন্দর্যতা বেড়ে যাবে, বেশি বেশি একটু অলংকার করে দেখেন, অনেক সুন্দর দেখা যাবে আপনাদের, এত সুন্দর আছেন, আর একটু সুন্দর সৌন্দর্যতা বেড়ে যাবে। শুধু সোনা মানুষকে সৌন্দর্যতায় দান করে না, আরো কি করে জানো বাবা? কষ্টের বিনিময়ে পড়লাম, বিনিময়ে মালার কাছ থেকে পেলাম দেহ ভরা মন ভরা অহংকার। এই জড়িয় জগতের সোনা মানুষকে কখনো প্রেম ভক্তি অন্তরে দিতে জানে না, দিতে জানে শুধু মানুষকে আত্মহংকার মান অভিমান। বাবা সবাই যে সোনা পড়লে অহংকার করবে তা তো নয়, সবাই সোনাকে অঙ্গে পড়লে যে অহংকার দেখাবে মানুষকে তা নয়। মা যারা পরমেশ্বর ভগবানের শ্রী অতি আকঞ্জনার মতো অতি আকঞ্জন যারা হয়েছে, তারা এই জড়িয় দৃষ্টি যে যাদের এক কানাকুড়ি দাম নেই, এই তুলসী কাশ্মীর মালা গলায় পড়ে কেঁদে বক্ষ ভাসিয়ে বলে প্রভু এই জগতে যতটুকু সময় তুমি আমাকে রাখো, সুখে রাখো দুঃখে রাখো, তোমার নাম তোমার গান তোমার কোন কীর্তন যেন আমি কখনো ভুলি না। এই জড়িয় জগতের সোনা তো গুলে যায় বাবা, কিভাবে বলে? আগুনে পুড়লে সহাবায় বলে যায় তাই না? আর বলো তোমার কি সেই অপ্রাকৃত জগতের গুর সোনা বলে? বললেন হ্যাঁ, এই জড়িয় জগতের সোনা যেমন বলে, সোনা যেমন গলে আগুনে পুড়লে সহাগায় বলে দেয়, তেমনি সেই অপ্রাকৃত জগতের গৌর সোনাও বলে যায়। বলে মা ভক্তের হৃদয়ে প্রেম ভক্তি লাগলে আমার গৌর সোনা গলে যা, অর্থের অভাবে যেমন এই জগতে যারা তারা সামনের অলংকার পড়তে পারে না, তেমনি ওই অপ্রাকৃত জগতের গৌর সোনা কেউ জগতে যারা তারা ভালোবাসে না বাবা, ভালোবাসে না রে, এই জগতে যারা আমার গৌর সোনাকে ভালোবেসে এই শুদ্ধ চিত্তি শুদ্ধ মনে যারা ঠাই দিয়েছে, লক্ষ্য করবে জগতে তাদের আমার বলতে জীবনে কিছু থাকা তো দূরের কথা, সেজন কৃষ্ণ অনুরাগের পথে গিয়ে কেঁদে কেঁদে বলে প্রভু বলো আমরা তোমার সঙ্গ কবে কখন পাবো, তোমার চরণ ভিক্ষা কবে কখন পাবো, তোমার চরণ পাবার যদি যোগ্যতা আমাদের নাই বা থাকে, তোমার সঙ্গ করবার যদি যোগ্যতা নাই বা থাকে তাতে কোনো দুঃখ নাই প্রভু, তোমার চরণে একটি মাত্র নিবেদন যেন তোমার ভক্তের সঙ্গ ছাড়া কখনো করে দি যেন তোমার ভক্ত সঙ্গ ছাড়া কখনো করে দিই
যেন তোমার ভক্ত স্বপ্ন ছড়া সোনার ন্যায় রূপ করতে নিয়ে এসে দাঁড়িয়েছেন
ভাবুক জানিয়ে দিল দেখো জগৎবাসী, যদি তোমাদের দেখবার মতো নয়ন থাকে সে আনন্দে রূপ মূরতি দেখে নাও কেমন। ও সে পীড়িতের মন ভালোবাসার যদি যোগ্য না থাকতো এখানে কেউ আপনারা আসতেন না।
তাই না? প্রেম প্রীতি ভালোবাসা এই যে পীড়িতের মূরতি ধরেছেন কেন? জীবের নাশ হিতে কুরতি। কুশব্দের অর্থ কি? আরতি শব্দের অর্থ না এই যে কামো কুশব্দের অর্থ মঙ্গলবা আরতি শব্দের অর্থ সুন্দর ভালো। ভালুকে তো জগতের সবাই ভালোবাসে, এখানে বসে আবার রাগ করবা না তো। মন্দকে কি জগতে কেউ পছন্দ করে ভালোবাসে বাবা? খালি রাগ করে না এই জীবের কুরতি আর আমরা বেশিক্ষণ নাই তো প্রেমের কুরতি ধরেছে। কুরতি নাশিতে ধরেছেন মূরতি। কুরতি গুলো কি? জীবের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই যে ছয়টি রিপু আবার দশটি ইন্দ্র, পাঁচটি জ্ঞানেন্দ্র, পাঁচটি হলো কর্মেন্দ্র। তাহলে সর্বপ্রথমে লিখলেন কি? কাম, তারপর ক্রোধ। কাম আর ক্রোধ এই দুটি হলো জগৎ জীবের নরকের দ্বার। এদের উৎপত্তি কোথা থেকে? রজগুণ হইতে। বিষয়ের চিন্তা করলে আসক্তি জন্মে, আসক্তি হইতে জীবের কাম, কাম হইতে ক্রোধ, ক্রোধ হইতে মোহ, মোহ হইতে স্মৃতিনাশ, স্মৃতিনাশ ঘটে জীবের বুদ্ধিনাশ। বুদ্ধি না থাকলে মানুষকে আমরা কি বলি? বুদ্ধিনাশ ঘটলে জীবের বুদ্ধি জ্ঞান তো সবই আছে, বুদ্ধি জ্ঞান বিবেক তো আমাদের সবকিছুই আছে বাবা, কিন্তু বুদ্ধিহীনার মতো কর্ম করে যাচ্ছি তাই না? তাহলে এই যে কাম, ভগবান বললেন কাম আর ক্রোধ এই দুটি জীবের নরকের দ্বার, এই দুটি হলো মানুষকে নরকের দ্বারে পৌঁছে দেয়। বুঝে যান বাবা কথা বলি, বোঝা কি যায়? কাম কাম করে জগতে সব হয়ে যাচ্ছে অকাম। কামটাকে নিয়ে শুধু তোমরা আমরা ব্যস্ত থাকলে কি জীবন সার্থক হবে? কাম শূন্য দেহে আমার ভজন হয় না। ভগবান বললেন কাম রূপেও আমি। এই কামটাকে জীবের প্রেমে পরিণত করতে হবে। কিভাবে? রতিক্রিয়া করিতে সিদ্ধি করিতে হবে, রাগের বৃদ্ধি যেতে হবে বিবেক বুদ্ধির ঘরে, ভক্তির তুষুকে বিছায়া জ্ঞানে বালিশে থাকবে শুয়া, কোন রাগের ফুল শয্যার উপর, গুরুর জিহ্বা লিঙ্গ খালি শিষ্য কর্ণে করঞ্জিনী, নিষ্কামিতা করিবে রমণ, হরিনামের বীজ ফোটা পূর্ণ হবে মনস্কটা, চিত্রানিতা করিবে সদা আস্বাদ, সদা আস্বাদ। পিতৃ বস্তুকে যে দেয় লক্ষ্য, কৃষ্ণ চন্দ্র হয় একমাত্র তারই পক্ষ। অনেক অনেক কঠিন কথা বাবা। পিতৃবস্তু এই যে ব্রহ্ম, রক্ষা যারা করেছেন তারাই জগতের সাধক বাবা, তারাই সাধক। জগতের সাধু কারা? কামরূপে কামকার কালী নিত্য খায় যারা নরবলি, সেই নরবলিকে রক্ষা করে জগতের সাধু বলি তাদের। সাধু হও সাবধান, ফের কহে সাবধান, সাধুগণ তোমরা সাবধান হও, যা গেছে তো গেছে, আর তোমরা এই দেহটাকে খালি করে দিও। ষোলকলা পরিপূর্ণ দেহটাকে যখন একবার এই ষোলকলা পরিপূর্ণ দেহটাকে তোমরা প্রভুর চরণে, তার চরণে সেবায় দা। মানুষের কয়টি কাল বাবা? তিনটি, বাল্যকাল, যৌবন কাল, আরেকটি হলো বৃদ্ধকাল।
সেই সময় কি আর আছে? যাদের কৃষ্ণ নিবেদিত প্রাণ, যাদের ভক্তিপূর্ণ হৃদয় মন, তারা গোবিন্দের গোবিন্দের কর্ম ক্রিয়াদি ছাড়া জগতে আর কিছু বোঝেন না। সকাম কর্ম কাকে বলে, নিষ্কাম কর্ম কাকে বলে? আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। গোবিন্দের প্রীতির জন্য যাহা কর্ম করা হয় তাহাই হলো কি? প্রেম না। আর এই নিজের আত্মার সুখের জন্য যাহা কর্ম করা হয় তাহাই হলো কাম। তাইতে প্রভু আমার এই কামিনীর কামকে নাশ করবেন, এই বলে এসেছেন এক প্রেমের মূর্তি রূপ নিয়ে। দেখো কোথায় আজকে নমর্তি পচন্দ অসংখ্য ভক্তের আগমন, তবু কোনো কথাবার্তা হইচই কিছু নেই।
এটাই তো ভক্তদের নিয়ম। এই ধীর গতি শান্ত গতি শান্ত স্থানে পৌঁছে গিয়ে যদি আপনারা হইচই করতেন, কীর্তন যে কি রতন, রতন কোথায় থাকে মান, জলে ভেসে বেড়ায় না গভীর তলদেশে রক্ত মানিক থাকে, তাই না? এই তো আপনারা বরং সৌভাগ্য বাবা, আপনাদের মা সকল, আপনাদের জীবনে যদি এমন পরম সৌভাগ্য না হতো এই কীর্তনে রতন বস্তুটাকে আপনারা লাভ করতে পারতেন না। সাধের জন্মগুলো আপনাদের সার্থক হোক, এই নিরবতার সহিত শ্রদ্ধার সহিত ভাগবতী কথা অনুসারে আপনারা যে নিরবতা, এই যে ধৈর্য সহকারে আপনারা মনোনিবেশ করেছেন ভগবানের চরণে, আপনাদের জীবন সার্থক বাবা মা সকল আশীর্বাদ করুক। আমি ধন্য কামনা করি আপনাদের ভগবানের কাছে করুণা ভিক্ষা আশীর্বাদ চাই আপনাদের দীর্ঘায়ু, আপনারা সুস্থ সুন্দরভাবে যেন এরকম ভক্ত সঙ্গ করতে পারেন, এরকম ভক্ত সঙ্গ করে যেন আপনাদের সবার জন্মগুলো সার্থক হয়ে যায়। দেখো প্রভু আমার, কামিনীর কামকে নাশ করবার জন্য আজকে ধীর গতিতে চলছে। দেখো মা যদি নহি পুন বর্ষণে আপৃত তুন, মা যদি নহি পুন বর্ষণে আবৃত তুন, মা যদি নহি পুন বর্ষণে আবৃত তুন, মা যদি নহি পুন বর্ষণে আবৃত তুন, কহতহি নবদ্বীপে নদীয়ায় আমার গৌর করি কম্প পুলক ঘাম সরভঙ্গ কম্প পুলক ঘাম Oh,
সবাই মিলে একটু কষ্ট করুন বাবা।